কোকরাঝাড় জেলার গোসাইগাঁও মহকুমার অসম বাংলা সীমান্তে শ্রীরামপুরে 31 নম্বর রাষ্ট্রীয় সড়কে মঙ্গলবার শিমুলটাপু পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ PB08DS6178 নম্বর একটি কন্টেইনার ট্রাক আটক করে সাথে দুজন লোককে আটক করে পুলিশ। ধৃত দুজন পশ্চিমবঙ্গের হুগলি জেলার তাপস অধিকারী এবং প্রীতম সিং। জানা গেছে শিমুলটাপু পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত বিষয়পল লাল হেমঙ্গসের নেতৃত্বে পুলিশের একটি দল এদিন রাষ্ট্রীয় সড়কে নিয়মিত তল্লাশি চালানোর সময় অসম থেকে পশ্চিমবঙ্গের দিকে যাওয়া গাড়িটি তল্লাশি চালিয়ে গাঁজা সহ ট্রাক আটক করে শিমুলটাপু পুলিশ। উদ্ধার করা হয় 61 প্যাকেট গাঁজা, যার ওজন 622 কেজি, যার মূল্য প্রায় 50 লক্ষাধিকের অধিক হবে বলে অনুমান। সুষমা কালেকশন, আমাদের এখানে পাচ্ছেন ডোরম্যাট, কার্পেট, কুশন এন্ড কুশন কভার, দোহার, টাওয়েল, গ্রাসমেট, পর্দার পাইপ এন্ড ব্র্যাকেট। এছাড়াও থাকছে বোম্বে ড্যাং ব্ল্যাঙ্কেট অ্যান্ড কমফোর্টারের ওপরে 10% অফ, বোম্বে ড্যাং বেডশিটের ওপরে 10% থেকে 50% অফ। সুষমা কালেকশন এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, অথরাইজ শোরুম অফ বোম্বে ড্যাং, আর এন রোড নিয়ার গৌরীমহল, কোচবিহার। মোবাইল নাম্বার 9679679631। বাড়ির পেছনের পুকুর থেকে এক যুবকের পচা গলা দেহ উদ্ধার করলো দেওয়ানগঞ্জ ফাঁড়ি পুলিশ। ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত 62 নং দড়িবহস এলাকায়। মৃত যুবকের নাম ভক্ত চক্রবর্তী, বয়স 29 বছর। মঙ্গলবার সকালে যুবকের মা বাড়ির পেছনের পুকুরে ছেলের মৃতদেহ ভাসতে দেখে। ঘটনার খবর যায় থানায়। অবশেষে দেওয়ানগঞ্জ ফাঁড়ি পুলিশ এসে পচা গলা দেহটি জল থেকে উদ্ধার করে। দেহটি তোলার পর দেখা যায় যুবকের গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ছিল। যেখানে মৃতদেহটি পাওয়া গিয়েছে তার ঠিক ওপরে গাছের ডালের মধ্যে একটি ছেঁড়া দড়ি ঝুলতে দেখে পুলিশকর্মীরা। ওই যুবকের মৃত্যু কিভাবে হলো তা জানতে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে সেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানা পুলিশ। Thank you.